নমস্কার আজকে আমরা শুনব রূপক সাহার উপন্যাস মক্ষর ষষ্ঠ পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখনো অব্দি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় এখন অবধি আমরা শুনলাম যে রাজা এবং মিঠুর মধ্যে একটা গভীর থেকে গভীরতর সম্পর্ক গড়ে উঠছে মিঠু সব রকম কাজে রাজা তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে সেটা বৃন্দাবনের কোনো দ্রষ্টব্য স্থান দেখা হোক বা তার রিসার্চের কোনো কাজ আরেক দিকে বিমলা বসু খুবই ক্লান্ত হয়ে পড়েছেন একটা লড়াই লড়তে লড়তে কারাপ একটা লড়াই কিন্তু কিভাবে এগোবেন কিভাবে নিজের নাম স্বচ্ছ করবেন ওনার মাথায় আসছে না শপথ নিয়েছে যে চাপাকে সে নষ্ট হয়ে যেতে দেবে না চাপার জীবনটা নষ্ট হয়ে যেতে দেবে না তার জন্যে তাকে যা করতে হোক সে করতে রাজি দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর করায় শুরু করছি মুখ ষষ্ঠ পর্ব শরীরটা ভালো নেই বিমলার দুদিন ধরে কারোর সঙ্গে দেখাই করছেন না সুধাময় ডাক্তার ডেকে এনেছিলেন রক্ত পরীক্ষা করালেন রিপোর্ট দেখে ডাক্তার বলেছেন সুগার বেড়েছে টেনশন কমাতে হবে কি করে কমাবেন টেনশন বিমলা যাদের ভালো তিনি করতে যান তারাই উল্টো বোঝে সেদিন সাথীর ব্যবহারে প্রচণ্ড আঘাত পেয়েছেন বিমলা ওইটুকু মেয়ে সেও নাকি মুখের ওপর বলে দিল পরের ব্যাপারে নাক গলানো আপনার বিশ্রী স্বভাব বিমলা ঠিক করেছেন কারো জন্য আর কিচ্ছু করবেন না চুলোই যাক বিধবারা আপদে বিপদে কেউ এলে ডাকলে মুখের উপর দরজা বন্ধ করে দেবেন সেদিন সাথীর কাছে অপমানিত হয়ে ফিরে এসে ওর বাবা আর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এত রাগ হয়েছিল নিজেকে সংবরণ করতে পারেননি সুধাময়কে অবশ্য সাথীর ব্যাপারে কিছু বলেননি বললে উনি মনে মনে কষ্ট পেতেন সুধামায় তো কতবার বারণ করেছেন ফালতু ঝামেলায় না জড়াতে বিমলা তাতে কানি দেননি এখন পস্তাচ্ছেন এসব সমাজ সেবা করতে গিয়ে নিজের কম ক্ষতি করেছেন বিমলা একটা মাত্র ছেলে তাকে ভালো মতো মানুষ করতে পারলেন না চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক হলো মেডিকেল রেপ্রেজেন্টেটিভ বউ ছেলে মেয়ে নিয়ে সে এখন দিল্লিতে থাকে তবে হ্যাঁ মা বাবাকে খুব ভালোবাসে মাঝে মধ্যে আসে ছুটি ছাটা পেলে বিমলা কোনো দিন জানার চেষ্টা করেননি ছেলের মনে কোনো অভিমান আছে কিনা বিমলা অসুস্থ হওয়ার পর থেকে সুধাময় রিসার্চ ইনস্টিটিউটে যাচ্ছেন না রাধাকুঞ্জ থেকে কি একটা দুষ্প্রাপ্য বই নিয়ে এসেছেন সেটাই পাঠ চেষ্টা করছেন বাড়িতে বসে অফিসের অন্য কাজেও ব্যস্ত সময় পেলে অবশ্য এসে বসছেন বিমলার কাছে সুধাময়ের সঙ্গে আড্ডা মারতে মাঝে মধ্যে বাড়িতে আসছেন বৃন্দাবনের বিশিষ্ট লোকেরা সবই জ্ঞানীগুণী মানুষ ওদের আলোচনা শুনতেও ভালো লাগে আর যেমন এসেছেন বিদ্যুৎ বাবু সীমার হাজবেন্ড গীতা ঠান্ডাই করে দিয়েছে বাবু খুব পছন্দ করেন আর তাছাড়া কিছু নয় পুদিনা পাতা মৌরি বাটা দিয়ে শরবত গরমের দিনে এখানে অতিথিদের চা দেওয়ার রেওয়াজ নেই কেউ কারো বাড়িতে এলে ঠান্ডাই খাওয়ায় আগে নিজেই বানাতেন ইদানিং শিখিয়ে দিয়েছেন গীতাকে ওই করে এনে দেয় বিমলা একবার ভাবলেন উঠে গিয়ে আড্ডায় বসবেন কিন্তু ঠিক সেই সময় সদর দরজায় খটখটানির শব্দ এই বেলা দশটায় আবার কে এলো বিমলা ঠিক করে নিলেন চেনাশোনা কেউ এলে দেখা করবেন না দরজাখুরি কার সঙ্গে যেন কথা বলছে গীতা এসে বলল মাই দেখো কে এসেছে ইংরাজিতে কি বলছে আমি তো বুঝতে পারছি না বোধহয় বিদেশ থেকে কেউ এসেছে বিমলা বললেন ভেতরে নিয়ে বারান্দায় বসে তিনি দেখতে পেলেন লোহার গেটে মাথা গলিয়ে ভেতরে ঢুকে এলো বিদেশি একটা মেয়ে পরনে গেরুয়া রঙের শাড়ি বিমলা দেখেই বুঝতে পারলেন সাহেবদের মন্দিরের মেয়ে এখানে হঠাৎ কি কারণে উঠে দাঁড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে তিনি বললেন কাকে চাই আপনাকে আপনি তো রামকৃষ্ণ স্কুলের প্রিন্সিপাল তাই না হ্যাঁ ভেতরে আসুন আমার নাম নির্মলা দাসী বলতে বলতে মেয়েটা ভেতরে ঢুকে এলো ছিপছিপে বেশ লম্বা বয়স চব্বিশ পঁচিশের বেশি না আসল নাম নিশ্চয়ই এর নির্মলা নয় অন্য কোনো খ্রিশ্চান নাম আছে এত অল্প বয়সে এই বিদেশি মেয়েগুলো সংসারের প্রতি বিতুস্পৃহ হয় কি করে বিমলা বুঝতে পারেন না শ্রীকৃষ্ণের টানে দূর দেশ থেকে একা একাই চলে এসেছে সত্যি সাহস আছে আমাদের মেয়েগুলো যদি এরকম সাহসী হতো তাহলে সমাজটা অনেক এগিয়ে যেত তো আমার কাছে কি জন্য এসেছ নির্মলা বলছি আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন সকাল থেকে খালি রদ ধরে ঘুরছি গীতাকে ঠান্ডায় দিতে বলে বিমলা উৎসুক চোখে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে গত বছর নিউ ইয়র্ক টাইমস থেকে একটা মেয়ে ইন্টারভিউ নিতে এসেছিল এও বোধহয় বিধবাদের সম্পর্কে কিছু জানার জন্য এসেছে বিমলা ঠিক করে নিলেন এই মেয়েটা যদি ওসব কথা তোলে তাহলে সোজা সুষমা গৌতমের কাছে পাঠিয়ে দেবেন আর এক ফোটাও সমাজসেবা নয় অনেক হয়েছে ঠান্ডা চুমুক দিয়ে মেয়েটা বলল মেসেজ ব্যাসু আমি সাহেবদের মন্দির থেকে আসছি আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম নিয়েছি ফিউট ফর লাইফ সেই ব্যাপারেই আপনার সাহায্য নিতে এসেছি ও তাহলে গরিব বিধবাদের খাওয়ানোর প্রোগ্রাম নিয়েছে এরা তো ভালোই তো দরিদ্র ভোজন অবশ্য বৃন্দাবনে নতুন কিছু নয় অনেক মারোয়ারি এই পূর্ণ কাজটা করে বিমলা বললেন আপনি একটা কাজ করুন সুষমা গৌতমের কাছে যান উনি আপনাকে সাহায্য করতে পারবেন লেডি স্কুল স্কুল কেন বিমলা ঠিক বুঝতে পারেন না মেয়েটার কথা আমরা তো স্কুল স্টুডেন্টদের খাওয়ানোর প্রোগ্রাম নিয়েছি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এসে ওদের খাইয়ে যাব অলরেডি আমরা দশটা স্কুলের ছেলে মেয়েদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছি না না আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা তো ভালো পরিবারের ওদের অভিভাবকরা এই ধরনের খাবানো পছন্দ করবেন না আপনি কাজ করুন না এখানে গরিব ছেলে মেয়েদের জন্য কিছু স্কুল আছে সেখানে যান ও মেয়েটা একটু নিরাশ হলো বলে মনে হল সরি লিভ দেন মেয়েটাকে গেট অবধি পৌঁছে দিতে গিয়ে বিমলা দেখলেন বাইরে টাটা সুমো দাঁড়িয়ে রয়েছে ড্রাইভারের পাশে বসে রয়েছে একটা চেনা ছেলে রবি চতুর্বেদী ভিডিও ফোটোগ্রাফার ওকে দেখে কৌতূহল মেটানোর জন্যই বিমলা জিজ্ঞেস করলেন কে রে তুই এদের সঙ্গে কি লালা এরা আমাকে ভাড়া করেছে বাড়ি দিদি স্কুলে স্কুলে এরা যখন খাবার দিচ্ছে তখন আমাকে ছবি তুলতে হচ্ছে শুনি মাথাটা গরম হয়ে গেল বিমলার গরিব ছেলে মেয়েদের খাইয়ে ভিডিওতে ছবি তোলা হচ্ছে হি তো একেবারে সুষুমার কেস ছবি তুলে ক্যাসেট বানাবে তারপর সেটা বিদেশে পাঠিয়ে বলবে দেখো গরিবদের জন্য আমরা কত কিছু করছি তোমরা অর্থ সাহায্য দাও না দিলে এরা না খেতে পেয়ে মরে যাবে পাছে রাগের মাথায় কিছু বলে ফেলেন সেই ভয় বাড়ির ভেতরে ঢুকে এলেন বিমলা সারা শরীর চলছে সমাজসেবাটাও শেষ পর্যন্ত ব্যবসা হয়ে দাঁড়ালো ছিছি এসেছিল ড্রয়িং রুমে করলেন বিমলা সংক্ষেপে সব বলতেই বিদ্যুৎ বললেন এই মেয়েটা তো আমাদের পাড়ার একটা স্কুলেও গিয়েছিল বাচ্চাদের পকোড়া বড়া এসব দিন কয়েক খাইয়েছে আর সব থেকে খারাপ ব্যাপার হলো খাবারের পর বাচ্চাদের দুহাত তুলে কৃষ্ণ নাম করতে বলে স্কুলের মাস্টারমশাই আর দিদিমণিরাও টিফিন আনা প্রায় বন্ধই করে দিয়েছেন আমি তো আছি ওই স্কুলের ম্যানেজিং কমিটিতে খবরটা আমার কানে আসার পর কমিটির মিটিং ডেকে সব বন্ধ করে দিয়েছি সুদাময় বললেন সাহেবদের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে দেখছি পুরো বৃন্দাবনটাই এরা কিনে নেওয়ার মত বোধ করছে নাকি কেন এরা আবার কি কিনল কি কেনে নি বলো অত বড় বৃন্দাকুঞ্জ মণিপুর রাজার বাড়ি সেটাই তো কিনে ফেললো ভেতরে একটা মন্দির আছে সেই মন্দিরের চুড়োয় একটা মনি ছিল একটা সময় রাতে সেটা জল করত করতো কৃষ্ণভক্ত এক জার্মান পুরো কুঞ্জটাই কিনে ফেললো সবই হাত বদল হয়ে যাচ্ছে বিদ্যুৎ একদিন দেখবে আমাদের আর কিচ্ছু নেই সেবাকুঞ্জের গিরিধারী মন্দির এখন পয়সার অভাবে সেবা হয় না কোন দিন দেখবো সাহেবরা ওখানে বসে খোল বাজাচ্ছে হিন্দুত্বের গ্লোবালাইজেশন হচ্ছে তোমার সংক্ষেপ করার কি আছে ঠাট্টা করো না ভাই মন্দিরগুলোর অবস্থা থেকে সত্যি দুঃখ হয় ওই যে লালা বাবুর অত বড় গুরুস্থান কিনে নিলেন টাটাম্বরী বাবা যমুনা কুঞ্জ ময়মসিংহ রাজাদের বাড়ি একটা সময় কী আরম্বরি না ছিল সবাই বলল ঢাকায় জন্মাষ্টমীর দিন মিছিল বেরোয় ওখানে অত জাঁক হয় এখানে হবে না নবাবগঞ্জের প্রিয়নাথ পাল মশাই এগিয়ে এসে বললেন আলবাত হবে কি ছিল বৃন্দাবনের বাঙালি আর কি হয়ে দাঁড়ালো একটা সময় ধনী বাঙালিরা দাঁড়িয়ে থেকে দারিদ্র ভোজন করাতেন আর এখন দারিদ্র ভোজনের লাইনে প্রায় সবাই বাঙালি ভেবে দেখো সোফায় বসে বিমলা দুজনের কথা শুনছেন বিদ্যুতের মতো সুধাময় বৃন্দাবনের লোক নন উনি লখনউয়ের বিয়ের পর থেকে উনি এখানে বিদ্যুতের জন্মকর্ম সবই এখানে কলেজে পড়ান সমাজ সচেতন মানুষ সেই আক্ষেপটা আরো বেশি সুধাময়ের কথা শুনে বিদ্যুৎ বললেন অত বাঙালি বাঙালি করো না তো ভাই আমারও একটা সময় মোহ ছিল এখন সব কেটে গেছে জানো আমার বাড়িতে একটা অল্প বয়সী সদব মেয়ে কাজ করত ওই রানাঘাটের মেয়ে মাসখানেক কাজ করার পর বলে কি না তোমাদের বাড়ি কাজ করব নি হিন্দুস্তানি দিগের বাড়িতে করব ওরা অনেক বেশি মাইনে দেয় ভাবতে পারো চলে গেল কাজ ছেড়ে যাওয়ার আগে বলে গেল তোমাদের বাড়িতে খুব বাইরের লোকের বাসন মাজতে হয় আমি আর কাজ করতে পারব না ওদের শুধু চাইতে শেখানো হয়েছে বদলে কিছু দিতে বলা হয়নি গোটা সমাজের দোষ এটা আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে বলো তো ওখানে যখন বন্যা হয় কাগজ পড়ে তখন ছিঁটিয়ে থাকি আবার একদল লোক এসে হাজির হবে রিক্সা চালাতে না হয় ভিক্ষা করতে না না এবার বিমলা বললেন সেদিন আমার কাছে কলকাতার একটা মেয়ে এসেছিলো ও বললো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি ভাবছে বাঙালি বিধবাদের এখান থেকে নিয়ে যাবে আরে রাখুন তো ভোটান ওসব ফাঁকা বলি ভোট আসছে তো এখন তো ওসব কথা বলতেই হবে মেয়েটা কিন্তু জোর দিয়ে বললো স্টাডি করার জন্যই ওকে পাঠানো হয়েছে পরে উইমেন্স কমিশন থেকেও নাকি বেলা দত্তগুপ্ত বলে কি একজন আসবেন আর করুক না আগে কিছু করুক তারপর বিশ্বাস করব। এই যে বছর কয়েক আগে দিল্লি থেকে আমাদের এই প্রফেশনের একটা ছেলে বিধবাদের নিয়ে ডকুমেন্টারি ফিল্ম করে গেল কি নাম জানা ছেলেটার বলুন না বউঠান আজকাল নামগুলো সব সময় মনেও থাকে না পঙ্কজ ভুটালিয়া হা হা ওই ছেলেটার ফিল্ম দেখলেই তো জানা হয়ে যায় এখানে বিধবা আছেন কিভাবে এর জন্যে খরচ করে কলকাতা থেকে আসার দরকারটা কি বলুন তো দু এক দিনের জন্য এসে কোনো লাভ আছে ওই পঙ্কজ ছেলেটা কী খেটেছিল বলুন বউঠান প্রায় পাঁচ মাস এখানে পড়ে রইল ফিল্মটা কিন্তু বানিয়েছিল বটে কথার মাঝে গীতা কর্ডলেস ফোনটা নিয়ে এসে দাঁড়িয়েছে কার ফোন এলো আবার সময় হ্যালো হ্যাঁ কি খবর রে লালা আর বলিস না দুদিন বিছানায় পড়ে রয়েছি একবার আসতে পারলি না বলি দিদি কাল রাতে ঘনশ্যামের সঙ্গে আমার একচোর তর্কাতর্কি হয়ে গেছে কেন রে তুই আমার সঙ্গে সাথীকে আনতে গেছিলি বলে ওর রাগ নাকি সেটা একটা কারণ তো বটেই আমার উপর ওর অনেক দিনেরই দাগ একা ছিল না লোকজন ঠিক সময় এসে গিয়েছিল না হলে আমি ওদের তিনজনের সঙ্গে পেরে উঠতাম না তোর কোনো ইঞ্জুরি হয়নি তো তেমন কিছু না আমার আখড়ার প্রচুর ছেলে আছে ওকে আমি বুঝে নেবো আপনি চিন্তা করবেন না যে কারণে ফোন করলাম এখন আপনার কাছে একজনকে নিয়ে যাচ্ছি খুব সিরিয়াস ব্যাপার মিনিট পাচকের মধ্যে পৌঁছে আয় আমি বাড়িতেই আছি। আর বিদ্যুৎ খুব উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন ফোন টেবিলের রেখে বিমলা বললেন কাল রাতে আমাদের রাজাকে একা পেয়ে চোটপাট করেছে ঘনশ্যাম পাণ্ডা ফোন করে জানালো রাজা এই ছেলেটা খুব বেড়েছে বৃন্দাবনে নর্থে ঘনশ্যাম আর ওয়েস্টে অশোক এই দুটো ছেলে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারলে তীর্থযাত্রীদের কাছ থেকে এরা যেভাবে টাকা নেয় দেখলে তোমার গা জ্বলে যাবে কালাবাবুর কুঞ্জটাই অশোক পান্ডা কিভাবে দখল নিল দেখলে বিদ্যুৎ যমুনার তীরে অত বড় বাড়ি রামকৃষ্ণ দেব দেহ রাখার পর শ্রীমা ওই বাড়িতে এসে প্রায় একটা বছর কাটিয়েছিলেন বাড়িটা জমিদার নিকুঞ্জ বিহারি বছর ছিল না রামকৃষ্ণদেব যার সম্পর্কে বলতেন আমার রসোদ্দার ওই বাড়িতে স্বামী বিবেকানন্দ ছিলেন কিছুদিন বাড়িটা উদ্ধারের কত চেষ্টা করলো রামকৃষ্ণ মিশনের লোকেরা কিছুতেই পারলো না রামকৃষ্ণদেব তো এসেছিলেন বৃন্দাবনে কোথায় ছিলেন জানো চৈতন্য ফৌজদার কুঞ্জে সেবার এসেছিলেন রানী রাসমণির সঙ্গে মাসদুদ্দিন এখানে ছিলেন নেতাজি সুভাষচন্দ্রও আসেন দুবার সব নথিপত্র আছে আমাদের রিসার্চ ইনস্টিটিউটে হাত ঘড়িতে চোখ বুলিয়ে বিদ্যুৎ পড়লেন আহ ভোটান এবার উঠি একদিন আসুন না আমাদের বাড়িতে অনেকদিন তো আসেননি সীমা বলছিল এখন তো গরমের ছুটি আপনার তো কোনো অসুবিধা নেই শরীরটা একটু সুস্থ হোক যাব একদিন বাড়িতে যেই আসুক তাকে গেট পৌঁছে দেন বিমলা বিদ্যুতের সঙ্গে সঙ্গে তিনিও উঠে এলেন দরজার বাইরে পা দিয়ে বিদ্যুৎ বললেন এই দেখুন বোটান একটা কথা বলতেই ভুলে গেছি সীমা জিজ্ঞেস করতে বলে দিয়েছিল আপনি কি সুরদাস কৌশলের সঙ্গে যোগাযোগ করেছেন ফোনে কথা বলেছি উনি বলেছেন একদিন দেখা করতে লোকটা এবার এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়াচ্ছে জিতবেই সুষমা ওর সঙ্গে পেরে উঠবে না এখন থেকেই লোকটার সঙ্গে একটা লাইন করে রাখুন লাইন করে এখন কথাটা বিমলার ভালো লাগলো না তবুও বিদ্যুৎকে বললেন যেদিন যাব সীমাকে সঙ্গে নিয়ে যাব দরজা বন্ধ করে বিমলা ফিরে আসছেন এমন সময় ফের টোকা বোধহয় বিদ্যুৎ বাবু নিশ্চয়ই ছাতা অথবা চশমা ফেলে চলে যাচ্ছিলেন দরজা খুলতেই দেখলেন বিদ্যুৎ নন রাজা ওর সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক এবং অল্প বয়সী একটা মেয়ে অচেনা দুজনকে দেখেই মনে হচ্ছে ওদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে রাজাকে তিনি বললেন আয় আয় আয়। ভেতরে বসে রাজা বলল বাড়ি দিদি এই মেয়েটার নাম পায়েল অনেকদিন আগে এই মেয়েটা একবার একটা ট্রুপের সঙ্গে আমার দোকানে এসেছিল তখনই পরিচয় আমার সঙ্গে আর ইনি পায়েলের বাবা এরা দিল্লিতে থাকেন আপনার সাহায্য চাইতে এসেছেন একটা খুব বিশ্রী ব্যাপার হয়ে গেছে তুমি গুছিয়ে বলো আমার দিদি হলেন জেঠানি আজ ভোরে আমরা দিল্লিতে হঠাৎ একটা ফোন পেলাম আমার দিদিকে নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয়েছে আগুনে পোড়া অবস্থায় বিমলা চমকে উঠলেন কথাটা শুনে এ নিশ্চয়ই সুষমার কাজ ও সব পারে পরপর এই দুটো কথা মনে হলো তবু জিজ্ঞেস করলেন কোন নার্সিং হোমে সুষমার হাজবেন্ডের হোমে হ্যাঁ ফোনটা পেয়ে আমরা তিনজন মথুরায় ছুটে আসি এসে এসে দিদিকে যে অবস্থায় দেখলাম বলে কথাটা শেষ করতে পারল না পায়েল কাঁদতে শুরু করলো পায়েলের দিদির উপর অনেকদিন ধরেই অত্যাচার করছিল সুষমা গৌতম দিল্লিতে পাঠিয়ে দিতে চাইছিল কিন্তু উনি সম্পত্তি বুঝে না নিয়ে বেরিয়ে আসতে রাজি হচ্ছিলেন না এদের কথা শুনে আমার মনে হচ্ছে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে সুষমাতির হাত আছে তিনি মারা বছর চারেক আগে তারপর থেকে ও দিদিকে মারধর করতো সুষমাজি সেটাই কালমিনেট করলো এই মার্ডার করার চেষ্টায় বিমলা একটু একটু করে উত্তেজিত হচ্ছেন পুরো ব্যাপারটা আগে জানা দরকার এই সুযোগ সুষমার আসল চেহারাটা পৃথিবী শুদ্ধ লোককে দেখানোর বাইরে বিধবা কল্যাণের নাম করে পুরস্কার নেওয়া হচ্ছে আর তখন বাড়ির ভেতর বিধবা জেঠানির উপর অত্যাচার বিমলা নিজেকে শান্ত করবার চেষ্টা করলেন তারপর বাবাকে জিজ্ঞেস করলেন নার্সিংহোমে আপনি মেয়েকে কি অবস্থায় দেখলেন তখন কি কথা বলার অবস্থায় ছিল প্রায় আনকনশিয়াস একটা মশারির মধ্যে পড়ে আছে মুখের একাংশ ঝলসে গেছে ইশারায় বোঝালো গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন কেউ নেই তো একজন নার্স আমার ছেলেকে বললো সেভেন্টি পার্সেন্ট বার্ন বাঁচার কোনো চান্স নেই আপনার ছেলে কি এখন নার্সিংহোমে হ্যাঁ ওর একটু মাথা গরম তো ওখানে গিয়ে হইচই করায় নার্সিং হোমের স্টাফরা ভয় কয়েকটা কথা বলে ফেলেছে মেয়েকে ওরা নার্সিংহোমে নিয়ে এসেছিল রাত বারোটার সময় তখন ভালো মতো জ্ঞান ছিল আমার মেয়ে নাকি তখন পরিচিত এক নার্সকে বলে সুষমার সঙ্গে রাতে ওর ঝগড়া হয়েছিল তারপর ওকে ঘরের মধ্যে আটকে রাখে তারপর দরজা খুলে গায়ে আগুন লাগিয়ে দেয় আপনি পুলিশে কোনো করেছেন কমপ্লেন না এখনো যাইনি। সুষমা মাঝে মাঝে আমাকে ধমকা তো বটে পুলিশে কমপ্লেন করে কোনো লাভ হবে না পুলিশ আবার হাতে মুটোয় এখানে তো ওর খুব ইনফ্লুয়েস আছে আমি জানি আমি তো কি করব ভেবেই পাচ্ছি না আমার কাছে কেন এসেছেন দিদি আপনি আমাকে হেল্প করুন শুনলাম এখানের পুলিশ আপনি কথা ফেলতে পারে না আমাদের কমপ্লেনটা অন্তত নিক রাজা এতক্ষণ চুপ করে কথা শুনছিল এবার বলল বাড়ি দিদি ফোনে একটা কথা তখন আপনাকে বলিনি কাল ঘনশ্যামের সঙ্গে আমার যখন কথা কাটাকাটি হচ্ছিল তখন হঠাৎ ও বলল তোর বিমলা বাসুকে আমরা হাত করি পড়াবো সুষমা গৌতম তৈরি হচ্ছে বলেই আপনার নামে একটা গালাগাল দিল তখনই বুঝলাম সুষমাজির সঙ্গে ঘনশ্যামের ভালো যোগাযোগ আছে পায়রা এখানে যদি কিছু করতে যায় তাহলে ঘনশ্যামকে এদের পিছনে লাগিয়ে দিতে পারে আমি সেই কারণেও আগে আপনার পরামর্শ নিতে চলে এলাম ভালো করেছিস তুই এটা কাজ তো লালা এদের নিয়ে থানায় শ্রীবাস্তবের কাছে চলে যা তোর সঙ্গে তো খুব ভালো না একটা কথা কোথাও আমার নাম করবি না সুষমা তাহলে অন্য কালার দেবে এদিকে যা করার আমি করছি রাজা ওদের নিয়ে বেরিয়ে যাওয়ার পর কুলারের সামনে গিয়ে বসলেন বিমলা পুরো ব্যাপারটা ভালো করে ভাবা দরকার সুষমা চেষ্টা করলে পুরো ঘটনাটা ধামাচাপা দিতেই পারে সেভেন্টি পার্সেন্ট বার্ন হলে কারো পক্ষে বাঁচা সত্যি মুশকিল ওই মেয়েটা আজ না হোক কাল মারা যাবেই সুষমাদের নিজেদেরই নার্সিংহোম কত সুবিধে রাতের দিকে টাকা পয়সা খাইয়ে ডেড বডিটা নিয়ে গিয়ে মুর্দাঘাটে ওরা পুড়িয়েও ফেলতে পারে তখন কোনোই প্রমাণ থাকবে না তার আগে আজই একটা হইচই বাঁধিয়ে দেওয়ার দরকার নার্সিংহোমের সামনে যাতে আরও লোক জানাজানি হতে পারে স্রেফ পুলিশকে জানিয়ে কোনো লাভ নেই সুষমার প্রচুর টাকা ও টাকার লেনদেন করে পুলিশকে কিনে নিতে পারে মনে মনে জেদ চেপে গেল বিমলার খুব বার বেড়েছিল সুষমার আরে মাথার উপর গোবিন্দ আছেন আমরাও রোজ গোবিন্দকে মিচ্রি মাখন দিই তুই একা দিস না বাপ কখনো বাপ কেউ ছাড়ে না তোকে আমি টেনে নামাবই আমাকে তুই হাত করা পড়াবি যে হাতে তুই ওই অ্যাওয়ার্ড নিয়ে এসেছিস সেই হাতে যদি আমি হাত করা না পড়াই তাহলে আমার নাম বিমলা বাসুনা কথাগুলো ভাবতে ভাবতে বিমলা উঠে দাঁড়ালেন তারপর চট করে শাড়ি বদলে সুধাময় স্টাডি রুমে গিয়ে বললেন এই যে আমি একটু বেরোচ্ছি আমার দেরি হলে তুমি ভাত খেয়ে নিও এই ভর দুপুরে অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ তুমি এসে বলবো মারাত্মক একটা ব্যাপার সুষমাকে জব্দ করার এই সুযোগটা আমি হাতছাড়া করতে পারবো না উত্তরের প্রত্যাশা না করেই বিমলা বাড়ির বাইরে বেরিয়ে এলেন তারপর একটা রিক্সা ধরে সোজা মতিবাগ সুরদাস কৌশলের বাড়ি এমপি ইলেকশনের আগেই বিমলা জিতিয়ে দিতে চান সুরদাস কৌশলকে আজকের ঘটনায় এই লোকটাকে নামিয়ে দিতে পারলেই সুষমার উপর শোধ নেওয়া যাবে সীমাকে মনে মনে ধন্যবাদ জানালেন বিমলা এতদিন বৃন্দাবনে থেকেও তিনি জানতেন না সুষমার একজন প্রতিদ্বন্দ্বী আছেন এত কাছে বেলা তিনটে নাগাদ বাড়িতে দিবানিদ্রা দেবার জন্য সবাই বিছানায় এসে বসেছেন বিমলা হঠাৎ সতীশের ফোন হ্যালো বাড়ি দিদি খবরটা শুনেছেন উৎসাহ না দেখি বিমলা বললেন কীসের খবরে সুষমাজের নার্সিং হোমে ভাঙচুর রয়েছে আজ কেন রে কারা করেছে মহিলা মোর্চার সদস্যরা প্রায় হাজারখানেক মহিলা ওখানে গিয়ে আর যা ইচ্ছে তাই করে এসেছে তুই ওখানে ছিলিস নাকি হ্যাঁ দিদি খবর পেয়ে গিয়েছিলাম সুষমাজির বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ বিধবা জেঠানিকে নাকি মারার চেষ্টা পুড়িয়ে করেছে তাই নাকি জেঠানি কি মারা গেছেন না তবে বাঁচবেন না ঢুকতে দিচ্ছিল না মহিলা মোর্চার মেয়েরা দরজা ভেঙে জেঠানির সঙ্গে কথা বলে এসেছে ঘটনাটা শুনে মথুরার এসপি নিজে নার্সিংহোমে এসেছিলেন সুষমাজি খুব বিপদের মধ্যে পড়ে গেলেন কিন্তু দিদি বেলেবেল অফেন্স না পুলিশ অ্যারেস্ট করলে নব্বই দিনের আগে কিছুতেই ছাড়া পাবে না তোর কি মনে হলো পুলিশ অ্যারেস্ট করবে সুষময় তো অনেক চ্যানেল ট্যানেল আছে না দিদি আমার মনে হয় যত বড় চ্যানেলই থাক এ যাত্রায় মাচা কঠিন তো তোদের কাগজে খবরটা বেরোচ্ছে নাকি হ্যাঁ দিল্লির সব কাগজেও বেরোচ্ছে আসলে উনি এই কয়েকদিন আগে বিধবাদের সেবা করার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন আর এদিকে এক বিধবাকে মেরে ফেলার চেষ্টা করছেন এই অ্যাঙ্গেল থেকে সব কাগজ স্টোরিটা করবে আর কি ফোন ছেড়ে বিমলা এবার চোখ বুঝলেন অনেক দিন পর আজ তিনি শান্তিতে ঘুমোবেন ইয়ার তোর কি হয়েছে বলতো তোকে তো অ্যাবসেন্ট মাইন্ডের লাগছে কেন মুক্ততুলে রাজা দেখলো ধর্মেন্দ্র পরনে আর ধুতি কপালে চন্দনের বড় টিপ তার মানে ও মন্দির থেকে এলো আজ বোধহয় বিশেষ কোন আছে ব্রজবাসীরা এসব খুব মানে শতকাজের মধ্যে মন্দিরে যেতে ভুলে না ধর্মেন্দ্র দিকে তাকিয়ে বলল হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আজ সারাদিন মনটা খুব খিঁচড়ে আছে ঘনশ্যামের হুমকিতে তুই ভয় পেয়ে গেলি নাকি ঘনশ্যামের কথা ওকে বলেনি তা সত্ত্বেও ধর্মেন্দ্র কি করে জানলো ভেবে রাজা একটু অবাক হলো তুই কার কাছ থেকে শুনলি সুমনের কাছে শালাকে দুটো থাপ্পড় মারলি না কেন তারপর দেখা যেত ও আমাদের আত্মীয় হয় জানিস তো কিন্তু দেখা হলে আমি কথা বলি না দোকানে এখন কাজ করছে শুধু সুমন লাডলা সেই যে সেদিন পালিয়ে গেছে আর কেউ ওকে বৃন্দাবনী দেখেনি দোকানে তাই এখন অনেকটা সময় রাজাকে দিতে হচ্ছে দূর ঘনশ্যামের কথা আমি ভাবছি না তাহলে মুখটা বাঁধরের মতো করে আছিস কেন ওই আমেরিকান মেয়েটা টং করে যে বোধ না রে অন্য ব্যাপার বলি রাজা পাইলে দিদির ব্যাপারটা বলল থানায় প্রথমে শ্রীবাস্তব এজাহার নিতে চাইনি তারপর মহিলা মোর্চার ভাঙচুরের খবরটা থানায় পৌঁছতেই শ্রীবাস্তব নার্সিং হোমে দৌড়েছে পাইলরা উঠেছে বজরং ধর্মশালায় বেলায় ওদের এখানে পৌঁছে দিয়ে রাজা দোকানে এসেছে চলে আসার সময় পাইলের বাবা ওর হাত দুটো ধরে খুব কাঁদছিল ওরা সবাই বুঝে গেছে পাইলের দিদি বাঁচার কোনো সম্ভাবনা নেই সামান্য সম্পত্তির জন্য একজন মানুষ আরেকজন মানুষকে এমনভাবে পুড়িয়ে মারতে পারে রাজা তো ভাবতেই পারছে না সুষমা গৌতমকে আগে বেশ কয়েকবার বাড়ি দিদির বাড়িতে ও দেখেছে ভজমিলা তখন খুব চড়া মেকআপ করে আসতেন হরবর করে কথা বলতেন হ্যাঁ করে হাসতেন দেখে মনেই হতো না এমন নিষ্ঠুর আচরণ করতে পারেন খ্যাতি ক্ষমতা আর উচ্চাসা মানুষকে কত নিচে নামিয়ে দেয় এই মহিলাটি তারই উদাহরণ সুষমা গৌতম হঠাৎই যেন বদলে গেলেন ধর্মেন্দ্র সঙ্গে রাজা এই আলোচনাই করছিল এমন সময় ওর দোকানের ছেলেটা এসে বলল অনেক কাস্টমার এসেছে এখনই যেতে হবে বলে শুনবো বলে ধর্মেন্দ্র উঠে গেল সামনের দিকে তাকিয়ে রাজা দেখলো সাহেবদের মন্দিরে আজ প্রচন্ড ভিড় তার মানে একটু পরে ওর দোকানেও কাস্টমার আসতে শুরু করবে পায়েলের কথা ভাবলে এখন চলবে না বধু নির্যাতনের ঘটনা তো রোজ কত ঘটছে সুষমা গৌতমের কথা মাথা থেকে সরিয়ে দিতেই মনে ভেসে উঠল মিঠুর কথা মিঠুর মুখটা কাল রাতে রাধাকুঞ্জে ঢুকে যাওয়ার সময় মিঠু ঠিক কি বলেছিল রাজা মনে করার চেষ্টা করলো তখন কি ওর গলায় রাগ রাগ ভাবছিল না তেমন তো কিছু ছিল না বরং একটা আন্তরিকতা ছাপি ছিল মা তোমাকে খেয়ে যেতে বলেছে তার মানে ও চাইছিল রাজা ভেতরে যাক ইস তখন ভেতরে ঢোকা উচিত ছিল একবার রাধাকুঞ্জে ঢুকে গেলে ফেরার সময় ঘনশ্যামের পাল্লায় পড়তে হতো না মিঠুর সঙ্গে কথা বলার জন্য রাজার মনটা ছটফট করে উঠলো কিন্তু আগ্রহটা কি একটু বেশি বেশি দেখানো হয়ে যাবে সিনেমায় জিতেন্দ্রকেও একবার এই অবস্থায় পড়তে দেখেছিল সিনেমা দেখার অভ্যাস খুব একটা নেই তবুও মোহন টুরিং টকিজে ধর্মেন্দ্র ওকে একবার নিয়ে গিয়েছিল বৃন্দাবনে পারমানেন্ট সিনেমা হল নেই মোহন টুরিং টকিজ শহরের নানা জায়গায় ঘুরে ঘুরে সিনেমা দেখায় তো জিতেন্দ্র সেই সিনেমাটার নামটা এখন মনে নেই রাগ ভাঙাতে জিতেন্দ্র নিজেই শ্রীদেবীর বাড়িতে চলে গিয়েছিল জিতেন্দ্রর মতো সাহস পাচ্ছি না রাজা যদি মিঠু খারাপ ব্যবহার করে অনেক ভেবে ও শেষ পর্যন্ত ফোনই করলো ও প্রান্তে রিসিভার তুলেই মিঠু বলল রাজা তোমার কাছেই আমরা যাচ্ছিলাম ভালো হলো তুমি ফোন করেছ এই তুমি একবার আমাদের বাড়িতে আসতে পারবে ভীষণ দরকার স্যার এসেছেন তোমার সঙ্গে আলাপ করতে চান গলায় রাগের বিন্দু মাত্র চিহ্ন নেই বরং উচ্ছ্বাস শুনতে শুনতে রাজার মন থেকে একটা ভার নেমে গেল অযথাই ও তাহলে এতক্ষণ টেনশনে ভুগছিল কে এসেছেন বললে আমাদের উইমেন্স ফোরামের ডিরেক্টর ডক্টর কল্যাণব্রত চক্রবর্তী কালকে তোর কথা তোমাকে বললাম তা আমাকে ওর দরকার আহ রাজা এত প্রশ্ন করো না তো তোমাকে আসতে বলেছি আসবে স্যার কিন্তু আজ রাতে দিল্লি ফিরে যাবেন দশ মিনিটের মধ্যে চলে এসো মিঠুকে চটানোর জন্য রাজা বলল এখন যদি না যেতে পারি তাহলে কি তুমি কিছু মনে করবে মানে অ্যাকচুয়ালি দোকানে অনেক কাস্টমার আমার চেয়ে দোকানের কাস্টমার তোমার কাছে বড় হলো ঠিক আছে যাও তোমাকে আসতে হবে না রিসিভার রেখে দিয়েছে বিঠু এই প্রান্তে রিসিভারটাই চুমু খেয়ে রাজা মনে মনে বলল চল ব্যাটা দশ নয় পাঁচ মিনিটের মধ্যে তোকে রাধাগুঞ্জে যেতে হবে দোকানের অন্য প্রান্তে সুমন ব্যস্ত এক কাস্টমারকে নিয়ে ওদের দিকে তাকিয়ে রাজা হিসেব করে দিল যাতায়াতের কথা মিলিয়ে ঘন্টা খানে এলেই দোকান বন্ধ করা যাবে মিঠু একটু আগে বলল আমার চেয়ে দোকানের কাস্টমার তোমার কাছে বড় হলো উত্তরটা তখন রাজা দেয়নি এখন মনে মনে বলল কাস্টমার কেন মিঠু তুমি আমার দোকানের চেয়েও বড় বেহুদার মতো স্কুটার চালিয়ে রাজা পাঁচ মিনিটের মধ্যেই রাধাকুঞ্জে পৌঁছে গেল বাইরের ঘরে বসে আছেন হ্যান্ডসাম এক ভদ্রলোক বয়স খুব বেশি বলে মনে হল না রাজার বড়জোর পঁয়ত্রিশ ওর থেকে চার পাঁচ বছরের পর পরনে ফুল হাতা শট ইনি তাহলে কল্যাণব্রত রাজা ঘরে ঢুকতেই খুশিতে উচ্ছ্বল হয়ে লাবণ্যপ্রভার পাশ থেকে উঠে এলো মিঠু তারপর ওর হাত ধরে টানতে টানতে বলল স্যার এই রাজা এর কথাই আপনাকে বলেছি মিঠু ছেলে মানুষই দেখে লাবণ্য প্রভা হাসছেন বাবু, এই ছেলেটাই আমাদের লোকাল গার্জেন বলতে পারেন রাজাকে চেয়ারে বসিয়ে দিয়ে মিঠু বলল তুমি স্যারের সঙ্গে কথা বলো আমি এক্ষুনি আসছি কথাটা বলেই লাফাতে লাভাতে ভেতরে চলে গেল বাবা এখানে ননীবালা চক্রবর্তী বলে তুমি কাউকে চেনো ভদ্রমহিলা বিধবা ননিবালা চক্রবর্তী বলে কাউকে স্মরণ করতে পারল না রাজা না কিন্তু এই ভদ্রমহিলাকে আপনারা খুঁজছেন কেন এবার কল্যাণপ্রত বললেন এই ভদ্রমহিলা আমার আপন কাকিমা বহু বছর আগে নবদ্বীপ থেকে উনি এখানে চলে আসেন তারপর আর কোনোদিন ফিরে যাননি বিশেষ প্রয়োজনে ওকে এখন দরকার হয়ে পড়েছে দেখুন এখানে প্রায় দুই থেকে আড়াই হাজার বিধবা আছেন তারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন চট করে খোঁজ পাওয়া মুশকিল হুম সেটাই স্বাভাবিক উনি বেঁচে আছেন কি না আদৌ সেটাও তো আমরা জানি না আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা আপনার একটু জানা দরকার কাকিমা যখন এখানে আসেন তখন ওর বয়স একুশ বাইশ তার তিন বছর আগে উনি বিধবা হন তার মানে এখন ওর বয়স সাতচল্লিশ আমার কাকিমার খুব ফেয়ার কমপ্লেকশান ছিল হাইট পাঁচ ফুটের সামান্য কম ডান চিবুকে একটা তিল ছিল প্রায় পঁচিশ বছরের ব্যবধান তখনকার ডিসক্রিপশন দিয়ে অবশ্য এখন ওকে খুঁজে বের করা খুবই মুশকিল তা মাঝে আপনারা কেউ খোঁজ করেননি আনফর্চুনেটলি নট খোঁজ করার লোক বলতে আমার বাবা আর মা শুনেছি কাকিমার ওপর ওরা খুবই অন্যায় করেছিলেন বুঝতেই পারছেন সম্পত্তির লোভে তাই ওরা খোঁজটোঁজ করেননি আপনি বা কেন এতদিন উদ্যোগ নেননি না গুড কোয়েশ্চেন দেখুন ছোটোবেলা থেকে আমি শুনেছি দাদুর সঙ্গে তীর্থ করতে এসে কাকিমাটা কি মারা যান হরিদ্বারে গঙ্গায় চান করতে গিয়ে আত্মীয় স্বজন পাড়াপড়শিরাও এই কথাই জানতো একুশ বছর বয়সে আমি অক্সফোর্ডে পড়তে চলে যাই অ্যান্ড আই রিটার্ন টু দ্য কান্ট্রি টু ইয়ার্স এগো নবদ্বীপে গিয়ে মাস ছয় শুনলাম কাকিমা তো মারা যাননি আমার মা বাবা মিথ্যে কথা বলেছিলেন কার কাছ থেকে শুনলেন নবদ্বীপের একটা ফ্যামিলি এখানে তীর্থ করতে এসেছিল তারা রাস্তায় কাকিমাকে দেখে তবে কাকিমার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি কথা বলতে যাওয়ার আগেই উনি একটা বাড়িতে ঢুকে পড়েন ফিরে গিয়ে তারা আমাকে সব জানায় তো দেবলীনা যখন বিধবাদের নিয়ে স্টাডি করার জন্য এখানে এলো তখনই ওকে বললাম কাজ করার ফাঁকে ফাঁকে ননীবালা চক্রবর্তীর কথা মাথায় রেখো এর মধ্যে দিল্লিতে আমার একটা কাজ পড়েছে তাই চলে এলাম আপনি তো এখানকার ছেলে আপনি বলুন না কিভাবে আমি কাকিমাকে খুঁজে বের করতে পারি একটা কথা বলবো এখন ননিবালা চক্রবর্তীকে খুঁজে বের করে আপনার লাভটা কি দেখুন অ্যাস সাচ কোনো লাভ নেই আমার লাভ নেই ওর আছে প্রথমত আমাদেরই বংশের একজন মহিলা এখানে সহায় সম্বলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন এটা ভাবতেই আমার খারাপ লাগছে সেকেন্ডলি কাকিবার প্রাপ্য সম্পত্তির অংশ আমি ওর হাতে ফেরত দিতে চাই ইনফ্যাক্ট আমার দাদুর সম্পত্তির পুরো অংশটাই আমি কাকিমাকে লিখে দেব কাকিমার এত সম্পত্তি অথচ উনি এখানে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন দ্যাট ডাজ নট সাউন্ড গুড ইউ নো ইটস নট ফ্যার উনি একটু রিলিজিয়াস মাইন্ডেড ছিলেন বরাবরই সম্ভবত সেজন্যই এখান থেকে আর যান না ফিরে আর ওকে খুঁজে বের করার সবথেকে বড় কারণ যেটা সেটা হলো নবদ্বীপে আমাদের মন্দিরের বিগ্রহ এখন ঠিক মতো সেবা পাচ্ছেন না কারণ আমার বাবা মা কেউ এখন বেঁচে নেই শুনেছি আমাদের মন্দিরটা ছিল কাকিমার প্রাণ সব সময় ওখানে পড়ে থাকতেন হেনিমো কোয়েশ্চেন না না আপনার মোটিভটা জানতে চাইছিলাম না তাতে আমার আপত্তির কোনো কারণ নেই এখন বলুন আমাকে আপনি কিভাবে সাহায্য করতে পারেন আমার স্কুলের প্রিন্সিপাল এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন উনি বিধবাদের নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন অনেকেই পার্সোনালি চেনেন নামও জানেন দাঁড়ান ওকে ফোন করে আমি জেনে নিচ্ছি ননীবালা চক্রবর্তীকে কোথায় পাওয়া যেতে পারে রাজা পকেট থেকে মোবাইল ফোনটা বের করে বোতাম টিপতে শুরু করলো বাড়ির দিদি বলতে পারবে এক সেকেন্ডের ব্যাপার রিং হচ্ছে তুলছে না কেউ কেন লাইনটা কেটে যাওয়ার পর ও রিডাইল করলো হ্যালো এবার এসে তুলল গীতা মাই তো সে বিকেল থেকে ঘুমোচ্ছে এখনো ওটা নি ডাকবো না না তুই বড়ি দিদিকে বলবি রাজা ফোন করেছিল ঘুম থেকে উঠেই যেন আমাকে ফোন করে খুব জরুরি বুঝলি সেটটা পকেটে ঢুকিয়ে রাজা বলল আপনি চিন্তা করবেন না ডক্টর চক্রবর্তী আমরা ভদ্রমহিলাকে খুঁজে বের করব এরই মধ্যে মিঠু জলখাবার তৈরি করে এনেছে কল্যাণবাবু খেতে খেতে বললেন হুম না তোমার কাজের যা প্রোগ্রাম শুনলাম তাতে তো মনে হচ্ছে পেপারটা ভালোই হবে এক মাসের মধ্যে আমার কাছে সব পাঠিয়ে দেবে মাস তিনেকের মধ্যেই কিন্তু আমি পাড়ি দিচ্ছি আমেরিকা স্যার আপনি আর ফিরবেন না বুঝতে পারছি না আমার স্ত্রীর ইচ্ছে নেই ভারতে এসে থাকার আর সত্যি বলতে কি আমি ওর সঙ্গে একমত এখানে কাজ করার স্কোপ নেই কাকিমাকে পাওয়া গেলে আমি নিশ্চিন্ত মনে আমেরিকা যেতে পারি দ্যাটস দ্যাট আরও কিছুক্ষণ কথা বলে কল্যাণব্রত উঠে দাঁড়ালেন রাত প্রায় সাড়ে সাতটা গাড়িতে গেলে দিল্লিতে উনি সাড়ে দশটার মধ্যে পৌঁছে যেতে পারবেন বাইরে গাড়িতে সকে তুলে দিতে যাওয়ার সময় মিঠু ফিসফিস করে বলে গেল কালকে মতো চলে যেও না কথা আছে ওর আগ্রহ দেখে রাজার মনটা খুশিতে ভরে উঠল ও তক্ষণ সিদ্ধান্ত নিল ননীবালা চক্রবর্তীকে খুঁজে বের করার জন্য পুরো বৃন্দাবন ছানবিন করবে লাবণ্য কি যেন ভাবছিলেন হঠাৎ বললেন এখানে আসার পর থেকেই মনে একটা ইচ্ছে যাচ্ছে বাবা তুমি একটা পরামর্শ দেবে কি ব্যাপারে বলুন আমি মনস্থির করতে পারছি না এখানে এত বড় বাড়ি পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তিরিশখানা ঘর এই বাড়িটা আমি বিক্রি করে দেব নাকি কোনো আশ্রমে দান করব চরণ দাস বাবাজি কাল এসেছিলেন ওর সঙ্গেও পরামর্শ করলাম উনি কিন্তু দান করে দিতে বলছেন রাজা একটু বিরল হয়ে গেল কথাটা শুনে নিজেকে সামলে তারপর বলল আপনি নিজে কি ভাবছেন আমি তো একটু অন্য কথা ভাবছি মিঠুন মুখে এখানকার বিধবাদের দুঃখ দুর্দশার কথা যত শুনছি ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা এমন একটা ব্যবস্থা করা যায় না এই বাড়ির একটা অংশ নিজেদের জন্য রেখে বাকিটা বিধবাদের এনে রাখার ব্যবস্থা করলে কেমন হয় কথাটা দু তিন দিন ধরে ভাবছি শুধু মিঠুর সঙ্গেই আলোচনা করেছি কীভাবে সেটা করা যায় বলো তো আপনি আমার বাড়ি দিদির সঙ্গে কথা বলে দেখতে পারেন উনি আপনাকে ভালো সাজেশন দেবেন মানে বিমলা বসু যাকে তুমি একটু আগে ফোন করেছিলে তা আমাকে একবার ওর কাছে নিয়ে যেতে পারো বাবা আপনি কেন যাবেন আমি বাড়ি দিদিকে নিয়ে আসব। এখানে বিধবাদের জন্য আরও কয়েকটা আশ্রম হয়েছে তবে আপনার এখানে হলে ভালো হবে আমি দেখাশোনা করতে পারবো তোমার ভরসাতেই তো আশ্রমের কথা ভাবছি বাবা তোমার সঙ্গে আরও কিছু কথা আছে যা মিঠুর সামনে বলা চলবে না তোমার বাড়িতেও একদিন যাব ভাবছি তোমার মায়ের সঙ্গে আলাপ করে আসবো মাম্মি তো এখন এখানে নেই কলকাতায় গেছেন যে কোনো দিন এসে পড়বেন তবে মাম্মি না থাকলেও আমাদের বাড়ি যেতে পারেন আমার ভাবি আছেন ভাইয়া আছেন আর এক ছোট্ট ভতিজা আছে কবে যাবেন বলুন না আমি নিজে এসে নিয়ে যাব লাবণ্যপ্রভা আরও কি বলতে চাচ্ছিলেন মিঠুকে ঘরে ঢুকতে দেখে চুপ করে গেলেন উঠে দাঁড়িয়ে বললেন তুমি কিন্তু খাওয়া দাওয়া করে যাবে বাবা আমি যাই আজ সন্ধ্যেবেলা জব করা হয়নি মা বেরিয়ে যাওয়ার পরই মিঠু বলল চলো রাজা আমার ঘরে চলো গোয়েন্দা কাহিনীটা দুজনে মিলে ফেলি কাহিনী কাহিনী এই যে নাম্বার গোয়েন্দা গোয়েন্দা কাজ সেই পান্ডাকে খুঁজে বের করতে হবে যিনি ননীবালা ও তার শ্বশুরকে বৃন্দাবনে নিয়ে এসেছিলেন বলে গেলেন তার নাম তারকা পান্ডা নবদ্বীপে তার অনেক যজমান ছিল সেবার নবদ্বীপ থেকে বড় একটা দল তিনি নিয়ে এসেছিলেন বাহ এইটা তুমি একটা ভালো ইনফরমেশন এনেছো ঠিক ওই পান্ডাও ননিবালার খবর দিতে পারবে দুর্ভাগ্যের কথা কি জানো মেয়েরাও যে ভালো গোয়েন্দা হতে পারে তা কেউ ভেবে দেখলো না কোনো লেখকের মাথাতেও এলো না আমি না একটা এক্সাম্পল সেট করব তুমি হবে আমার অ্যাসিস্ট্যান্ট তোমার মাথা খারাপ এই গল্পে আমি অন্তত নেই তার চেয়ে দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি কাজে নামি দেখা যাক কে সাকসেসফুল হয় চ্যালেঞ্জ মিঠু হাত মুঠু করে বলল না বাবা চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করব না সেটা তুমি হেরে গেলে আমার মন খারাপ হয়ে যাবে তা যে চলো বসে অন্য গল্প করি মেতু কথা বলে উঠে মিঠু ঘরের দিকেই এগোলো এ বাড়িতে আগে বেশ কয়েকদিন এসেছে রাজা কখনো মিঠুর ঘরে ঢোকেনি আজ ঢুকে দেখলো বেশ সাজানো গোছানো অ্যাটাচড পাথও আছে ড্রেসিং টেবিলের উপর মিঠুর একটা ছবি বোধহয় কোনো স্টুডিওতে গিয়ে তোলা রাজা ছবিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল খাটের উপর হেলান দিয়ে বসেছে মুখোমুখি বসলে তাই রাজা খাটে না বসে সোফায় গিয়ে বসল ওই ছবিটা বারবার দেখার জন্য কোলে একটা বালিশ টেনে নিয়ে মিঠু বলল জানো রাজা বৃন্দাবনে এসে আমার খুব ভালো লাগছে অনেক ভেবে মনে হলো ওয়ান অফ দ্য রিজনস তুমি কাল নিরুবন থেকে ফেরার পর সেটা আরও টের পেলাম টু বি ভেরি অনেস্ট কাল অনেক রাত পর্যন্ত আমি শুধু তোমার কথাই ভেবেছি কাল রাতে আমারও সেফ তোমার কথাই মনে হয়েছে বানিয়ে বলছো না তো রাজা একেবারে না রাজা মিত্র কখনো কিছু বানিয়ে বলে না চুপ করে গেল মিঠু তারপর হঠাৎ বলল এই টিউবলাইটটা বড্ড আলো যদি কম পাওয়ারের আলো জ্বালাই তাহলে কি তুমি কিছু মনে করবে রাজা অদ্ভুত কথা বলছো এখনো এত কথা কেন মিঠু কম পাওয়ারের একটা নীল আলো জ্বালিয়ে দিল তারপর সোফায় রাজার পাশে এসে বলল জানো রাজা আর যদি তুমি ফোনটা না করতে তাহলে তোমার মুখই দেখতাম না সারাদিনটা আমি খুব ছটফট করেছি কেন এমন হলো বলতো কোনো কথা না বলে মিঠুর মুখের দিকে তাকিয়ে রইল রাজা পনেরো বছর আগে যেদিন প্রথম মিঠুকে দেখে সেদিন কি ভাবতে পেরেছিল একই সোফায় বসে কোনোদিন মুখোমুখি গল্প করবে সোফায় মাথাটা হেলান দিয়ে বসেছে মিঠু ওর পিনদ্ধত স্তন দুটো রাজার চোখের সামনে পেটের কাছে খাঁজ নেমে গেছে না ভিবে আর তাকাতে উভয় ভয় পেল নীল মায়াবি আলোয় মিঠুকে স্বপ্নপুরীর কোনো মেয়ে বলে মনে হচ্ছে সারাটা শরীর শিরশির করে উঠলো রাজা আমি কলকাতায় ফিরে গেলে আমার সঙ্গে যোগাযোগ রাখবে আর নিজেকে সামলে রাখতে পারলো না রাজা মিঠুর হাতটা কোলে তুলে নিয়ে বলল তোমাকে যেতে দিচ্ছে কে তুমি এখানেই থাকবে না রাজা তুমি আমার সব কথা জানো না আমার জীবনের উপর দিয়ে এর মধ্যেই অনেক ঝড় বয়ে গেছে আমার ফ্যামিলিটা অভিশপ্ত ফ্যামিলি রাজা অন্য কাউকে আর চড়াতে ইচ্ছা করে না মিঠুর হাতটা নিজের গালে ঠেকিয়ে রাজা বলল কি হয়েছে তোমার বলো না আমায় আমি সব কথা শুনতে চাই না আজ না আজ থাক পরে কোনো দিন শুনো আমার একটা কথা দেবে রাজা মা হয়তো আর কলকাতায় ফিরবে না মা এখানে থাকলে তুমি রোজ এসে দেখাশুনো করবে তো এই ডিসিশনটা হঠাৎ উনি কেন নিচ্ছেন মিঠু আমাকে তো আজই বলছিলেন এখানে একটা আশ্রম খুলতে চান মাকে তোমায় বলেছে কাজে যে ভদ্রলোক কানাই পান্ডার সঙ্গে এসেছিলেন তিনি কেন এসেছিলেন না বলেননি আমি বলছি কি আর বলবো বলো লচ্চার কথা দোলের সময় এখানে এসে দাদা ওই ভদ্রলোকের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে গিয়েছিল এই বাড়িটা বিক্রি করবে বলে সব সম্পত্তি এখন মায়ের নামে অথচ মা কিছু জানেন না ভাবতে পারো মাই গড টাকাটা ভদ্রলোক দিলেন কেন জাল দলিল দেখিয়েছে কানাই পান্ডা কাল মায়ের কাছে সাধু সাজল কিন্তু আমার মনে হয় কানাই পান্ডা ওই চক্রে আছে যাকে তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই রাজা মাকে আমি বলেছি সব বিক্রি করে দিয়ে চলো আমরা কলকাতায় ফিরে যাই তোমার ধারণাই ঠিক পান্ডাও আছে এর মধ্যে ওরা ইচ্ছে করলে বহু ঝামেলা করতে পারে বাড়ি নিয়ে খুব বাজে ব্যাপার কোর্টে প্র্যাকটিস করার সময় অনেক কেস দেখেছি আমি মা ভচলোকে কাল বুঝিয়ে দিয়েছে এখানে খুব একটা সুবিধা হবে না মিঠু যতটা সহজ তুমি ভাবছো ততটা না বৃন্দাবনে বড় একটা চক্র দিন ধরেই কাজ করছে এরা সেই বাড়িগুলোকে টার্গেট করে যার মালিকানা এখন কোনো বিধবার হাতে অথবা যে বাড়ির প্রচুর শরিক বাঙালিদের বাড়ি নিয়েই বেশি লিটিগেশনস এখনকার জেনারেশনের ছেলেদের বৃন্দাবন সম্পর্কে তো অতটা মোহ নেই হয়তো স্থানীয় কোনো লোকের উপর দায়িত্ব দিয়ে রেখেছে বাড়ি দেখাশোনোর নিজেরা কলকাতা বা অন্য কোথাও থাকে ব্যাস কেয়ারটেকার লোকটা খেল শুরু করে দিল শরিকে শরিকে ঝগড়া বাঁধিয়ে দিল অথবা বিধবা মালকিনকে গুন্ডা বদমাস দিয়ে ভয় দেখাতে লাগলো একটা সময় বাড়ির মালিক বা মালকিন বিরক্ত হয়ে গেল ঝামেলার হাত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত ওই চক্রের কাছে বাড়িটা বিক্রি করতে বাধ্য হল এবং খুব অল্প দামে আমার মা অন্য ধাতুর মানুষ এসব হতে দেবে না বুঝলে কানাই পান্ডা কাল সেই যে ধমক খেয়ে গেছে আর সারাদিনই এ মুখ হয়নি দুজনে কথা বলার মাঝেই লোডশেডিং হয়ে গেল গরমের সময় বৃন্দাবনে খুব ঘন ঘন লোডশেডিং হয় ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে যেতেই রাজা অস্বস্তিতে পড়ে গেল চলো ছাদে যাই মিঠু উঠে দাঁড়িয়েছে এখন প্রায় ওর গা ঘেঁষে ফিসফিস করে বলল কি বলে ডাকলে তুমি রাজা মিঠাই রাজার একটা হাত তুলে নিজের গালে চেপে ধরল মিঠু এত গরম যে হাতটা গাল স্পর্শ করতেই রাজা চমকে উঠল নিধু বনের স্মৃতি আবার ফিরে আসছে সারা শরীরে শিহরণ খেলে গেল বারান্দার উপাশে কাজের মেয়েটা একটা তেলবাদি জ্বালিয়ে অন্য ঘরের দিকে যাচ্ছে জানলা দিয়ে আসা আবছা আলোটা ঘুরে চলে গেল সেই আলোয় মিঠুর মুখটা দেখে নিজেকে আর সামলাতে পারল না রাজা পাগলের মতো চুমু খেতে লাগলো ওকে কাছে টেনে ওর গালে ঠোঁটে গলায় ঘাড়ে মিঠুর শরীরটা এখন পাখির পালকের মতো পুরো ভর দেওয়া রাজার শরীরের উপর ওকে নিয়ে রাজা বসে পড়লো সোফায় ও ভুলেই গেল কোথায় রয়েছে কি করছে ঠিক সেই সময় পকেটে মোবাইল ফোনটা বেঁচে উঠল মিঠুকে জড়িয়ে রেখেই ফোনটা অন করে রাজা বলল হ্যালো লালা বাড়ি দিদি বলছি রে ফোন করেছিলি হ্যাঁ 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 বাড়ি দিদি কি হয়েছে রে এত হাঁপাচ্ছিস কেন রাজা চাপা ঠিক করেই ফেলেছে পেটের সন্তান নষ্ট করবে না ওকে অনেক করে বুঝিয়েছেন অনিবালা বাচ্চা জন্ম দেওয়ার অর্থ অনেক দায়িত্ব কে পালন করবে সেসব তাছাড়া গুসাই বা রাজি হবে কেন কুমারী মেয়ের গর্ভে বাচ্চা এসে গেছে এই কথাটা চাউর হলে আশ্রমের বদনাম হয়ে যাবে এইসব কথা কখনো চাপা থাকে না আজ না হোক দুদিন পর কেউ না কেউ বাইরের লোকের কাছে বলেই দেবে কথায় এটি উঠতে না পেরে চাঁপা একটু আগে নিচে নেমে গেছে ওর জেদ দেখি ননীবালা অবাক এইরকম শান্তশিষ্ট একটা মেয়ের ভেতর যে এমন গু থাকতে পারে ও তা ভাবতেও পারেনি বালিশের নিচে বৈষ্ণব পদরত্নাবলী বইটা দেখে ননিবালা নিচে খেতে গিয়েছিল মনটা শান্ত করার জন্যে ও ফের বইটা টেনে নিয়ে পড়তে লাগল মানুষ জল ঘন করে কলকল দুকুল বহিয়া যায় ঢেউ গগনে উঠিল মেঘ পবনে বাড়িল বেগ তরণী ডাকিতে নাহি কেউ দেখো সখী নবীন কন্ডারি শ্যামরায় কখন না জানে কান বাহিবার সন্ধান জানিয়া চড়িল কেন নের নাহির ভয়ে হাসিয়া কথাটি কয় কুটিল নয়নে চায় মরে ভয়তে কাঁপিচে দে এ জ্বালা সহিবে কে কাণ্ডারি ধরিয়া করে করে অকাজে দিবস গেল নৌকা নাহি পার হইল হইল পরমাত নিচে সরল গদ্যে সব অর্থ লেখা আছে ননিবালা পড়তে লাগল বৃন্দাবনের মানুষ হ্রদের তীরে মেঘলা আকাশের নিচে সহচরীদের নিয়ে রাধা উপস্থিত হলেন ইচ্ছে ওপারে যাবেন আজ খেয়া পারাপার বন্ধ মাছি নেই কেবল একজন নবীন মাঝি নৌকা নিয়ে ভরে রাধা সখীদের নিয়ে তাতেই উঠলেন মাঝ নদীতে পৌঁছে নৌকা যখন টলমল করছে তখন রাধা ভয় পেয়ে গেলেন বাতাসের গতিবেগ বেড়ে গেছে মেঘ আরো ঘনীভূত আকাশে কৃষ্ণ যেন অপুটু মাছি কম্পমান রাধাকে আলিঙ্গন করে কৃষ্ণ সাহস দেওয়া সত্ত্বেও রাধার প্রমাদ আরও বাড়ে বেলা চলে গেল অথচ নৌকো ওপারে পৌঁছল না এখন কি হবে পৃষ্ঠা উল্টে নুনিবেলা পরের অংশটা পড়তে যাবে এমন সময় মুখ তুলতেই হঠাৎ দেখল পারুল বুড়ি পায়খানা থেকে উলঙ্গ হয়ে বেরিয়ে আসছে বই বন্ধ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো ওকে সামনে দেখে পারুল বুড়ি বলল অা আমার কি আমেনে খাওয়ালি দাস তো শুরু হয়ে গেছে অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল ননিবালার দুর্বল গলায় বলল কয় বার মনে নেই জলের মতো বেরুচ্ছে রে এখন আর ওটার ক্ষমতা নেই আমার পয়সা দিয়ে কি তুই কিনে আনলিল পারুল বুড়িকে ধরে ধরে ঘরে নিয়ে শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে এত দুর্বল হয়ে গেছে যে পায়ে না পারুল বুড়িকে বিছানায় শুয়ে দিতেই একটা অপরাধ বোধ ননীবালাকে কুড়ে কুড়ে খেতে লাগলো অসুস্থ লোকের দেওয়া আম কেন এনে দিল সেঠানির অসুখটাই নিশ্চয়ই ঢুকে পড়েছে পারুল বুড়ির দেহে এসব এখনও পৃথিবীতে হয় মনে মনে গোবিন্দকে ডাকল ননিবালা। চট করে একটা কথাই ওর মনে হল গোবিন্দজির মন্দির থেকে একটু চরণামৃত নিয়ে এসে খাইয়ে দিলেই বুড়ি উঠে দাঁড়াবে এর আগে শৃঙ্গার বটে থাকার সময় ওর নিজেরও একবার দাস্ত হয়েছিল তখন ওই চরণামৃতই ওকে সুস্থ করে তুলেছিল কথাটা মনে হতেই ননিবালা নিজের ঘরে এসে পরনের থানটা বদলাতে লাগলো বেলা পড়ে এসেছে তবে পুরো অন্ধকার হতে এখনো খানে দেরি সন্ধ্যা নেমে গেলে ফেরার সময় অসুবিধে হবে গুরুকুলে আসার পথে বড় একটা কাঁচা নর্দমা পেরিয়ে আসতে হয় সেই নর্দমার পাশ দিয়ে আসার সময় প্রায় দিনই ননিবালার মনে হয় ও পড়ে যাবে আর পড়ে গেলে আর উঠতে পারবে না কেন এই কথাটা রোজ মনে হয় বুঝতে পারে না ঘরে পায়ের শব্দে ননীবালা বুঝতে পারলো চাপা এসেছে থান পাল্টাতে দেখে জিজ্ঞেস করলো বাইরায় তো নাই মাসি খোটে পাঁচ টাকার নোটে গিট দিয়ে কাঁধের ওপর ফেলে ননিবালা বলল তোর কাজ কাম চুকল সিঁড়ি দেওয়া অত নামা করিস না মাসি আমার একটা কাম কইরা দিবা রে মা ওই পোস্টকার্ডটা তোমার কাছে আছে না দাদার কাছে একটা চিঠি লিখতে দিবা আজ দুপুরেই চিঠি লিখতে মানা করেছিল চাঁপা ওকে মত বদলাতে দেখে ননিবালা একটু অবাকি হলো চট করে এখন চিঠিটা লিখে ফেললে মন্দিরে যাওয়ার পথে ডাকবাক্সে ফেলে দেওয়া যাবে ঝোলার ভিতর থেকে পোস্কারটা বের করে বলল কি লিখুম ক তোর দাদারে বৃন্দাবনে আইতে লিখুম বৃন্দাবনে আইতে কও কিন্তু এখানে না গোসাই ঠাকুর আমাকে যাইতে দিব না আমারে পলাইয়া যাইতে হইব কথাটা শুনে ননিবালা মনে মনে হাসল বোকামে কারো সাহায্য ছাড়াও পালিয়ে যেতে পারবে অসম্ভব এই চিঠি পাঠানোর পর ওর দাদার এখানে আসতে অন্তত হপ্তা দিন লাগবে বোনকে উদ্ধার করার সদিচ্ছা যদি থাকে তবে না থাকলে এই চিঠি পরেই সে ছিঁড়ে ফেলবে আর এদিকে আশায় আশায় দিন গুনে যাবে চাপা চট করে এসব ভেবে নিয়ে ননিবালা বলল পলাইয়া যাইতে চাইস কেন গোসাই অহন কইল প্যাট পরিষ্কার না করলে আমার স্যাটের বাড়ি পাঠাইয়া দিব অগস করতে মাসি আমি যাব না ননিবালা মুহূর্তেই ওর আশঙ্কার কথা বুঝে জিজ্ঞেস করলো ঘরে তখন আর ক্যাডা ছিল জয়া ও সাউকারি মারে কইল অনেক সতী সাচস অহন থেকে স্যাটের বাড়ি যাবি তুই কইলি না কেন যাবু না কইলে হুনব গোসাইয়ের ঘরে যাবো না কইছিলাম জয়া আমারে পিটাইলো তুমি তখন এখানে আসো নাই ও জোর করে আমারে গোসাইয়ের ঘরে ঢুকাইয়া মারে বা মহিষের মতো ফাল দিয়া আমারে ধরে গোসাই চিৎ করে ফালাইলো প্রথম দিন আমারে চিরা ফেলাই সব মাসি রক্তে ভাইসা যায় গদি কয় কি আইস্তিকা তুইও আমার শ্যাবাদাসী হইলি ননীবালার রাগ হচ্ছে শুনে ধর্ষিতা হওয়ার অভিজ্ঞতা ওরও আছে ও বলল তুই তখন চিককুর পারলি না কেন পারছিলাম মাসি জয়া গিয়া মুখ চাই ধরলো আমি হ্যাঁ না থাকুক না মাসি তুমি আমার বাঁচাও ওরা আমার বাচ্চা নষ্ট কইরা দিব মিরারে ডাকছে কায় লাইব বাড়িতেই প্যাট খসাইয়া দিব মিরার কথা ননিবালা শুনেছে তবে কখনো নিজের চোখে তাকে দেখেনি নার্সিং হোমে নার্সে চাকরি করে কিন্তু সেটা ওর আসল রোজগার না বৃন্দাবনে এখনো অনেক রক্ষণশীল পরিবার আছে যারা গর্ভবতী মেয়ে বা বউকে নার্সিংহোম বা হাসপাতালে পাঠায় না মীরাকে ডেকে আনে বাড়িতে ওকে দিয়ে প্রসব করায় মীরা ইদানিং গর্ভপাতও করাচ্ছে এর জন্য পাঁচশো টাকা করে নেয় মীরার কথা ভাবার সময় এখন ননিবালার হাতে নেই চাপার দু লাইনে চিঠিটা লিখে নিয়েই ও দৌড়বে গোবিন্দজির মন্দিরে পারুল বুড়ির অবস্থা ভালো ঠেকছে না সিঁড়িতে পায়ের শব্দ শুনে চাপা চুপ কমলা কনক কথা বলতে বলতে একসঙ্গে উঠে আসছে এই বেলায় দিবানিদ্রা দেবে ওদের ঘরে আবার পাখার ব্যবস্থা আছে একবার এ ঘরের দিকে তাকিয়ে ওরা পাশের ঘরে ঢুকে গেল চাপার কথা ওরা জানে মনে তো হয় না এখানে ব্যথা নেই তাৎক্ষণিক সুখের জীবন দীর্ঘশ্বাস চেপে ননিবালা বালিশের তলা থেকে কলম বের করে চিঠি লিখতে বসলো যে করেই হোক চাপাকে এই পাঁক থেকে টেনে তুলতেই হবে বেশি কথা লেখার দরকার নেই চাপা দেশে ফিরতে চায় এখন এখানে আছে বলে তলায় ও বিমলা মাইক ঠিকানা লিখল আশ্রম নয় চাপাকে ওই ঠিকানা থেকেই নিতে হবে চাপার দাদার ঘটে যদি সামান্য বুদ্ধি থাকে তাহলেই বুঝে নেবে বোন বৃন্দাবনে কি অবস্থায় আছে চিঠিটা জপের ঝোলায় পড়ে ননিবালা পারুল বুড়ির ঘরে গিয়ে দাঁড়ালো কেমন যেন নির্জীবের মতো লাগছে কাছে গিয়ে নাকের তলায় আঙুল দিয়ে ও আন্দাজ করার চেষ্টা করল। বুড়ির শ্বাস আছে কি না না আছে পড়ছে আশ্রম থেকে ও দ্রুত বেরিয়ে এলো রোদ পড়ে গেছে আকাশটা এখন ঘষা কাচের মতো এই আলো এখন বেশ কিছুক্ষণ থাকবে গুরুকুলের মেঠো রাস্তা দিয়ে ননিবালা তাড়াতাড়ি পা চালাতে লাগলো আশপাশে ধান ক্ষেত গেরস্থ বাড়ির চালে ময়ূর থেকে ও বুঝলো বৃষ্টি নামতে আর খুব বেশি দিন দেরি নেই বৃষ্টির কয়েকদিন আগেই ময়ূর ময়ূরীর দেখা মেলে কি করে যেন ওরা আগাম খবরটা পেয়ে যায় বিশ বাইশ বছর আগে প্রচুর ময়ূর দেখা যেত বৃন্দাবনে সংখ্যাটা এখন অনেক কমে গেছে উল্টো দিক থেকে একটা জোয়ান ছেলে মোটর বাইক চালিয়ে এদিকে এলো পরনে সাদা হাফশার্ট লুঙ্গির মতো করে পরা ধুতি দেখেই বোঝা যায় প্রজবাসী ননিবালা সামনে ফট করে বাইকটা দাঁড় করিয়ে ছেলেটা বলল বললো তুই আশ্রমে থাকিস বাবা ছেলেটা চাউনি দেখে সতর্ক ননিবালা আশ্রমে অনেক যুবতী মেয়ে কি মতলবে আশ্রমে যাচ্ছে কে জানে তবে ছেলেটা মাই বলে সম্বোধন করেছে এই বুদ্ধি বলেনি ননিবালা পরের সম্বোধনটা পেতেই অভ্যস্ত বাইকের ইঞ্জিন বন্ধ করে ছেলেটা জিজ্ঞাসা করল মাই এই আশ্রমে ননিবালা চক্রবর্তী কেউ থাকে রে নিজের নামটা শুনে ননীবালা ভ্রু কোচকালো বিমলা মায়ের ওখানে যাতায়াত করার জন্য ও এখন অনেক অভিজ্ঞ আগ বাড়িয়ে নিজের পরিচয় দেবে না আগে জেনে নেবে ছেলেটা কি কারণে ওর কাছে এসেছে একটা জিনিস পরিষ্কার ছেলেটা যেই হোক যে দরকারই আসুক ওকে চেনে না শৃঙ্গার বটের কোনো ঝামেলা নয় তো উৎখাতের দিন সেই ছেলেটার মাথা ফাটানোর কেসও হতে পারে কথাটা মনে মনে ভেবে নিয়েও বলল হয় তাকে তারে খোঁজতাছ কেন ওই মাইকে আমার দরকার আছে আমার যজমান নবদ্বীপ থেকে খবর পাঠালো ওই মাইকে নবদ্বীপ নিয়ে যেতে হবে কথাগুলো শুনি ননীবালার বুকের রক্ত চলকে উঠল এতদিন বাদে হঠাৎ কারোকে দরকার পড়ল তখনই ওর মনে পড়লো কদিন আগে আচুকে বলেছিল বটে বাড়ি থেকে তোর ডাক আসবে হু কি করে জানল দ্রুত মনের ভাব চাপা দিয়ে ননিবালা বলল তুমি যারে কুস্ত আসো সে অহন নাই মতরে গেছে অহন পাইবা না দুই দিন পরে পাইবা তোর সঙ্গে ওর মায়ের ডাকা হবে ফিরে আইলে বলবি গণশ্যাম পান্ডা এসেছিল কা পান্ডার সব থেকে ছোট ছেলে বাস আমার বাপের নামটা করবি তাহলে বুঝে যাবে ও তুমি কা পান্ডার ছেলে রাগ চেপে ননিবালা বলল ঠিক আছে কমুনে আর কথা না বাড়িয়ে ননিবালা এগিয়ে গেল এই রাস্তা দিয়েই ওকে যেতে হবে রাগে উল্টো দিকে মুখ ঘুরিয়ে ও হাঁটতে শুরু করলো এই দোয়ারকা পান্ডা নবদ্বীপে গিয়ে ওর সম্পর্কে একটা মিথ্যে কথা বলেছিল শ্বশুর মশাই নাকি ওর অবহেলার জন্যই মারা গেছেন ননিবালা জানে ভাসুর ও যা এই মিথ্যে কথাটা ওকে দিয়ে বলিয়েছিল পরে জগদীশ প্রসাদের কাছ থেকেও কথাটা শোনে ননিবালা তো ঠিক করেই রেখেছিল নবদ্বীপে আর কোনো দিন ফিরবে না তাহলে এই মিথ্যে রটানোর কি প্রয়োজন ছিল যাকে নবদ্বীপের কথা ভাবার অনেক সময় পাবে এখন ভাবার দরকার নেই পারুল বুড়ির জন্য ও এখন মন্দিরে যাচ্ছে এখন পারুল বুড়ির কথাই ননীবালা ভাবতে চায় বুড়ির খারাপ কিছু হলে সারা জীবন ও নিজে অপরাধ বোধে ভুগবে মথুরা বৃন্দাবন রোডে পৌঁছে ডাকবাক্সে চাঁপার চিঠিটা ফেলেই ননীবালা দ্রুত হাঁটতে লাগলো মন্দিরের দিকে বৃন্দাবন থানার কাছে পৌঁছে ও দেখল প্রচণ্ড ভিড় প্রায় হাজার দুয়েক নানা বয়সী মহিলা স্লোগান দিচ্ছে সুষমা গৌতমকে গ্রেপ্তার করেন অনেকের হাতে প্লাকার্ড বোধ নির্যাতনকারী সুষমার শাস্তি চাই বিধবা হত্যাকারী সুষমাকে ছেড়ে দেওয়া চলবে না সবই অবশ্য হিন্দিতে লেখা বিমলা মায়ের বাড়িতে ওই ঢোঙি মেয়েটাকে ননীবালা বহুবার দেখেছে তবে ইদানিং বিমলা মায়ের সঙ্গে যে সম্পর্কটা ভালো নেই সেটা মায়ের টুকরো কথাতেইও বুঝতে পারতো ওই ঢোঙি মেয়েটা আবার কাকে হত্যা করল কৌতূহল মেটানোর জন্য ননিবালা দাঁড়িয়ে পড়লো ভিড়ের মাঝে নানান কথাবার্তা হচ্ছে নার্সিংহোমে গিয়েছিল একজন কী দেখেছে বা শুনেছে তার বিবরণ দিচ্ছিল নিজের জায়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার পর নাকি পুরো ব্যাপারটা চেপে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নার্সিংহোমের একজন নার্স মীরা আগুনে পোড়ানোর কথাটা ফোন করে জায়ের বাপের বাড়িতে জানিয়ে দেয় মেটার ভাই বোন আর বাবা ঠিক সময় এসে না পড়লে লাশটা গায়ে বয়ে যেত কথাগুলো ননিবালা শুনছে আর নিজের কথা ভাবছে সম্পত্তি বড় বাজে জিনিস আজ থেকে পঁচিশ বছর আগে ও যদি নবদ্বীপে ফিরে যেত তাহলে হয়তো ওরও এই দুর্গতি হতে পারত স্বামী মরে গেলে মেয়েদের আর কি এই প্রথম ননিবালার মনে হলো ভাসুর আর জায়ের আশ্রয় না গিয়ে তখনও ভালোই করেছিল থানার ভেতর থেকে কে একজন খবর নিয়ে এলো সুষমা গৌতমকে ধরে আনার জন্য লোক পাঠিয়েছে পুলিশ দু এক মিনিটের মধ্যে এসে পড়বে সঙ্গে সঙ্গে উল্লাসের বন্যা বয়ে গেল একটা বড় তেঁতুল গাছের নিচে লাল সিমেন্টের গোল বেদি দেখে ননিবালা তার উপরে উঠে দাঁড়াল তখনই থানার গেটের দিকটাও পরিষ্কার দেখতে পেল গেটের সামনে বসে রয়েছে বেশ কিছু মহিলা থানা থেকে কাউকে বোধহয় বেরোতে দিচ্ছে না হঠাৎই ননিবালার মনে হলো সুষমা গৌতমকে নিয়ে এখানে যা ঘটছে। বিমলা মাইকি তা জানে নিশ্চয়ই জেনে গেছে সকাল থেকে এত ঝামেলা চলছে কেউ না কেউ বিমলা মাইকে জানিয়ে দিয়েছে এতক্ষণে কয়েক মিনিট অপেক্ষা করার পর বেদি থেকে নেমে যাওয়ার কথা ননিবালা যখন ভাবছে ঠিক সেই সময় ধুলো উড়িয়ে একটা জিপ এসে থামল গেটের কাছে সঙ্গে সঙ্গে হুড়ো হুড়ি লেগে গেল শুরু হয়ে গেল সুষমার নামে গালাগাল জিপের উপর অনেকে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ লাঠি চালিয়ে মহিলাদের সরিয়ে দিচ্ছে সুষমাকে জিপ থেকে নামিয়ে আনলো পুলিশ আঁচল দিয়ে মুখ ঢেকে রেখেছে ঢুনি মেয়েটা পুলিশের পিছন পিছন দৌড় জিপ জীব থেকে নামার আগেই মানুষের মুখগুলো দেখেছি বুঝে গেছে নাগালের মধ্যে পেলে এই করে মানুষগুলো গেট থেকে পনেরো কুড়ি গজ দূরে বারান্দা সেখানে পৌঁছানোর আগেই পিছন থেকে উড়ে যাওয়া একটা ইটের আঘাতে সুষমা বসে পড়ল। বেদি থেকে ননিবালা স্পষ্ট দেখতে পেল ওর কাঁধের কাজটা রক্তে ভিজে গেল থানার বারান্দা লক্ষ্য করে আরও ইঁট উড়ে যাচ্ছে লাঠি উঁচিয়ে পুলিশ এবার মারমুখী হয়ে বেরিয়ে আসছে বেদের উপর থাকা আর নিরাপদ মনে করল না ননীবালা নেমে এসে পিছনে গলি ধরল আর তখনই ওর মনে পড়ল পারুল বুড়ির জন্যে ওর চরণত আনতে বেরিয়েছে অনেকটা সময় নষ্ট করে ফেলেছে তাই দ্রুত ও মন্দিরের দিকে হাঁটতে শুরু করল মন্দিরে পৌঁছে ননীবালা দেখলো তখনও দরজা খোলেনি অন্যদিন বিকেল পাঁচটা থেকেই সন্ধ্যা রতির আয়োজন শুরু হয়ে যায় তিন চারজন সেবাইতে এসে জোগাড় দিতে থাকে চরণামৃত নিয়ে বসে থাকে একজন আজকেও নেই বিশেষ কোনো তিথি আছে বোধ হয় ননিবালা স্মরণ করতে পারল না বাইরে ঝুপ করে অন্ধকার নেমে এসেছে ও বাইরের সিঁড়িতে গিয়ে বসল দর্শনার্থীদের ভিড় ক্রমে ক্রমে বাড়বে এখন সিঁড়িতে বসার জায়গাটুকুও পাওয়া যাবে না আগে এই মন্দিরটা সাততলা উঁচু ছিল একেবারে উঁচুতে একটা প্রদীপ জ্বালানো হতো রোজ রাতে এক মন ঘি দিয়ে সেই প্রদীপের আলো দেখা যেত নাকি দিল্লি থেকে দিল্লির মসনদে তখন সম্রাট অরঙ্গজেব একদিন রাতে দিল্লির প্রাসাদ থেকে প্রদীপের শিখা দেখে সম্রাট জিজ্ঞাসা করলেন ওটা কি দেখা যাচ্ছে পার্শ্বদা বললেন ওটা মন্দিরে প্রদীপ জ্বলছে এই মন্দিরের সঙ্গে ওর নিজেরও কম স্মৃতি জড়িয়ে কত বিপদ থেকে যে গোবিন্দকে বাঁচিয়েছেন তার ইয়ত্তা নেই সেবার যমুনায় ভয়ঙ্কর বন্যা হলো শৃঙ্গার বটে ওদের বাড়ি ঘর সব ডুবে গেল ননীবালা এসে উঠেছিল মন্দিরের এই সিঁড়িতে জল এই সিঁড়ি দিয়ে এলো তারপর একবেলার মধ্যে নেমে গেল হাঁটু পর্যন্ত গোবিন্দর অসীম মহিমা অ দিদি সুষমার কাণ্ড শুনেছ হ্যাঁ পিছন থেকে কে যেন বলল কথাটা ননিবালা ঘাড় ঘুরিয়ে দেখল কণিকা বংশী বটের দিক থাকে সম অনেক দিন ধরে বৃন্দাবনে আছে তাই চেনা কণিকা প্রতি বছর নিয়ম করে দেশে যায় ছেলের সংসারে মাসখানেক করে কাটিয়ে আসে মাঝে কিছুদিন কণিকা এখানকার নবনীর আশ্রমে গিয়েছিল তখন সুষমা মাই খুব প্রশংসা করত আর বিমলা মায়ের নামে নিন্দা এখন সুষমা সম্বোধন করে তাচ্ছিল্য করছে ননিবালা উৎসাহ না দেখিয়ে বলল অ শুনেছি পুলিশ নাকি মারতে মারতে বাড়ি থেকে নিয়ে গেছে গো শুনলুম কালি কোটে তুলবে ধি মাগি ওকে মারাই উচিত আমাদের কম টাকা মেরেছে কবে মারলো আর বলো না গভর্নমেন্ট থেকে সেবার কুড়িটা সেলাই কল দিলো আমাদের জন্যই মাত্র ছটা দিয়ে বাকি কটা মেরে দিলে গপ আমাদেরকে বললো গভর্নমেন্ট থেকে যদি কেউ এসে জিজ্ঞেস করে তোমাদিকে যে কটা কল দিয়েছে বলবে কুড়িটা কিরকম মেয়ে ছেলে বলো তো তোমরা তাই কইলা বুঝি তো হইল সুষমাসনে আরেকটা মাগি আছে না অনুশীলা সেটাও বজ্জাতের হাড় ওর জন্যেই তো নবদিন থেকে বেড়ে এলুম কেন কি করছে আরে একাদশীর দিন বললুম অন্যদের যা দিচ্ছ দাও আমাদিগের জন্য একটু দানার ব্যবস্থা করে দাও বামুনের ঘরে বেদবা আমরা খেতে স্বাদ হয় তা শুনে আমাদিকে গাল দেখো সেটেরা আমাদের জন্যে ফল পাটায় সেই ফল চলে যায় ওই শুষবার বাড়িতে নবনীতে হই আল কেন কি করবো বলো প্রত্যেকে তিনটে নেপালি বুড়িকে ধরে আনলো তাদের কত তোয়াজ ওদের বাইরে বেরোতে দেয় ভালো ভালো খাওয়ায় আমাদিকে দেয় না বললাম দোত্তর এখানে থাকবই না ননীবালা এসব সব গল্প অন্যদের মুখে শুনেছে কনিকা নেপালি বুড়িদের কথা বলছে আসলে ওরা নেপালি নয় মণিপুরের বৃন্দাবনে অল্প সংখ্যক মণিপুরী বিধবাও আছে বাঙালিদের মতো তারা অবশ্য ভিক্ষা করে না ওরা কৃষ্ণ ভক্ত চৈতন্য মহাপ্রভুর ভক্ত নবদ্বীপে তীর্থ সেরে এখানে আসে কেউ কেউ থেকে যায় কণিকা এত সব জানে না ওর কাছে এরা সবাই নেপালি অ দিদি এখানে বসে আছো কেন সত্যি তো ও এখানে বসে আছে কেন আশ্রম থেকে বেরোনোর পর প্রতি পদে পদে ও বিস্তৃত হচ্ছে প্রথমে ঘনশ্যাম পাণ্ডা পথ আটকালো তারপর থানার সামনে ওই ঝামেলা দেখার জন্য দাঁড়িয়ে পড়লো মন্দিরে এসে দেখে দরজা বন্ধ আসল কাজটাই তো এখনো হলো না এগুলো ভালো লক্ষণ না ননিবালা উঠে দাঁড়িয়ে কেউ নাই এই দেখো যে ঠাকুরের চান করার দিন গো ভুলে মেরে দিয়েছো নাকি গো দিদি মন্দির তো কুলবে রাত্রেই আটটায় কণিকা মনে করিয়ে দেওয়ার পর ননিবালা গুম হয়ে গেল এখন বাজে সাতটা রাত আটটা মানে আরও একটি ঘন্টা না কতক্ষণ অপেক্ষা করা যাবে না পারুল কপালে চরণামৃত নেই ও আশ্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্তই নিল মনটা হঠাৎ চঞ্চল হয়ে উঠল খুব খারাপ একটা কিছু ঘটতে চলেছে গোবিন্দ সেটা জানান দিলেন বিভ্রান্তের মতো ও সিঁড়ি দিয়ে নামতে লাগলো জীবনে যা করেনি পাঁচ টাকা রিক্সা ভাড়া দিয়ে ননিবালা গুরুকুলে ফিরে এলো মাঝে তিনটে ঘন্টা পেরিয়ে গেছে পারুল বুড়ি কেমন আছে কে জানে রিক্সা থেকে নেমে লোহার ফটকের কাছে যেতেই ছোট দরজাটা খুলে বেরিয়ে এলো আচুকি পারুল ননিবালা শুনে বুকটা ধক করে উঠল যা ভেবেছিল তাহলে তাই হলো কন হইল এই দশ মিনিট আগে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আলো গোসাই কইল শেষ ভালো টাইমে গেল রে ও কোনো ভালো কাম করেছিল লিচ্চই নিচে হল ঘরে জড়ো হয়েছে সবাই কারো চোখে এক ফোঁটা জল নেই ওকে দেখে সবাই চুপ পারুল বুড়ি কি বলে গেছে আমের কথা বললেও হয়তো কেউ বিশ্বাস করবে না ও সবসময়ই কারো না কারো ঘাড়ে দোষ চাপাত কথাটা ভাবতে ভাবতে আচুকের সঙ্গে ছাদে উঠে এলো ননিপালা ঘরে ঢুকে দেখল বিছানায় টান টান হয়ে শুয়ে আছে পারুল বুড়ি মুখে অদ্ভুত প্রশান্তি ননীবালার কান্না পেয়ে গেল মুখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে উঠল ঘণ্টাখানেক পর যে সমস্যাটা ওদের সামনে এসে দাঁড়ালো সেটা হলো পারুল বুড়ির দেহটা দাহ করার কি হবে বাঙালি বিধবার মৃতদেহ মুর্দাঘাটে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় কোনো লোক এগিয়ে আসবে না এখানে বাঁদরদের সৎকার সমিতি আছে কিন্তু মানুষের জন্যে নেই এক টাকা দিয়ে আনা যেতে পারে ভাঙ্গিদের সে পাড়াও অনেক দূর ডাক্তার জবাব দিয়ে যাওয়ার পর গোসাই ঠাকুর সেই যে বিশ্রাম নিতে ঢুকেছেন আর বেরোননি এই রাতে বস্তি থেকে কে ডেকে আনতে যাবে ভাঙ্গিদের আশ্রমে যে ব্যাটা ছেলে নেই রাত দশটার সময় আচুকি বলল চল রে ননিবালা বারুলকে হামরাই মুর্দা গাটে নিয়ে যাই শুনে ননিবালা চমকে তাকালেন আচুকের শরীরের কিছু ভর করল নাকি এমন অসম্ভব কথা বলছে বৃন্দাবনে এমন ঘটনা কখনো ঘটেছে বিধবারাই ঘাটে নিয়ে গেছে বিধবার মৃতদেহ এদিকে এমন বিপদ পারুল বুড়ির মরা বাসি করলেও চলবে না সূর্য ওঠার আগে নিয়ে যেতে হবেই মুর্দাঘাটে আচুকি একটা অসম্ভব কথা বলছে বটে কিন্তু বাধ্য হয়েই বলছে কে রে পারভিলা তু আমি সাধনা সেপালি। আরে চল চল মরা বাসি হয়ে গেলে মাগি আশ্রম টেনে লড়বে না আচুকির শেষ কথাটা শুনে আতঙ্ক ছড়িয়ে গেল অন্যদের মধ্যে ও যা বলে পরে তা সত্যি হয়ে যায় নদীবালা দুর্বল কণ্ঠে বলল মোর্ডাঘাটে অনেক টাকা লাগবো কে দিব আছে আছে আচুকি যেন এমন ভাবে বলল মাগি জমিয়ে রেখে গেল আমাকে কোনোদিন কয়নি কিন্তু আমি জানি আয় আমার সাথে তোর ঘরের ভেতর ঢুকে পারুল বুড়ির বালিশটা তুলে নিয়ে এলো তারপর আঙুলের বড় বড় নখ দিয়ে ওয়ার ছিঁড়তে লাগল তুলোর ভাঁজ থেকে টাকা পয়সা পড়ছে মেঝেতে বিস্ফোরিত চোখে ননিবালা একবার তাকালো পারুল বুড়ির দিকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে একবার কি হাসলো ননিবালা যেন মনে হলো বালিশের ভেতর বুড়ি এত টাকা জমিয়ে রেখেছিল অথচ কেউ জানত না তাহলে এই কারণেই ও ঘরে কাউকে ঢুকতে দিত না বিছানায় গিয়ে বসলে মারাত্মক অত পয়সার গরম দেখাতো টাকা পয়সা গুনে ওরা দেখল প্রায় দু হাজার টাকা মুর্দাঘাটের জন্যে এই টাকা যথেষ্ট বাকি টাকায় কয়েকজন ব্রাহ্মণকেও খাইয়ে দেওয়া যাবে ঘন্টাখানিক পর পারুল বুড়িকে মাচায় শুয়ে ওরা চারজন সিফ তারার আলোয় ভরসা করে রওনা হল মুর্দাঘাটের দিকে শেষ হল শ্রীরূপক সাহার উপন্যাস মুখর ষষ্ঠ পর্ব নমস্কার